গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাস ফ্যামিলি ব্লগস। তো দাস ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? এই কি ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছ, মানে ঠান্ডায় কি বলবো, নাজেহাল হয়ে যাচ্ছি, খুব ঠান্ডা পড়েছে। তো তোমাদের এত ঠান্ডা লাগে কি না জানি না, আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমি অনেক দিন হয়েছে ব্লগ দিতে পারছি না, কারণ তোমরা তো জানোই আমার দাদার অপারেশন হয়েছে, দাদা আমার বাড়িতেই আছে, তো একটু বিজি আছি, তো দিতে পাচ্ছি না। তো আজকে আমি সারাদিনটা কীভাবে কাটাবো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে সব কাজটা সেরে রুটি বানিয়ে ব্রেকফাস্ট করেছি, তো ব্রেকফাস্ট হয়ে গেল, স্নান টান হয়ে গেল, এখন চলে এসেছি পুজো দেব, পুজো দিয়ে তারপর রান্না করতে চলে যাব। তো চলো পুজোটা দেওয়া দেখাবো না, দেওয়া হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া আমার কমপ্লিট, এখন ঠাকুরের বাটা নামাবো, বাটা নামিয়ে সরাসরি রান্নাঘরে চলে যাব রান্না করতে। তো রান্না কি কি করব, রান্নাটাও তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, এমনি রান্নাটা কি করব আর হয়ে গেলে পরে তোমাদের সাথে শেয়ার। রান্না করতে চলে এসেছি, রান্না মোটামুটি হয়ে যাচ্ছে, আমি সবটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকে। এই যে দেখো এখানে বিনস, সিম, গাজর, তারপরে আছে মূলা কেটে নিয়েছি, আর এটার মধ্যে দেবো মটর, দিয়ে ভেজ ডাল করব মুগের ডাল দিয়ে। আর এখানে আছে কচু শাক, কচু শাক করব, ভেজ ডাল করব, আর পনির আলু মটরের সবজি করব। তো চলো ভাতটা হয়ে যাক, ডালটা বয়েল হয়ে গেছে, আমি এগুলোকে আগে একটু ভেজে নিই, না একটু বয়েল করে নেব তারপর ভাজবো। এই যে ডালটা আমার ফুটানো হয়ে গেছে, এই যে দেখো ডালটা গামলাতে ফুটিয়ে রেখেছি। আর এই যে এখন শীতের সবজি, তো সব কিছুতেই গ্যাস, তাই একটু জল গেলে নেব, জল গেলে তারপর ভাজবো। তো চলো কুকারে দিয়ে দিয়েছি, দেখো এই যে সবজিগুলোকে হালকা একটু বয়েল করে নিয়েছি। আর এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে, আর এই যে কচু শাকে দেবো বলে মুগ ডাল ভেজে নিয়েছি। আর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটা শুকনা লঙ্কা, তারপর দিয়ে দিলাম তেজপাতা, তেজপাতা আর শুকনা লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আদা, আদা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে এই যে সবজিগুলো ঢেলে দেবো, কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম, এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেবো হলদির গুঁড়ো, আমার হাতের সামনে আগে যেটা উঠছে আমি সেটাই দিচ্ছি। এখন দিয়ে দিলাম ধনের গুঁড়ো, এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, যে ডালের নুনটাও আমি একসাথেই দিয়ে দিয়েছি, আর ডালে আগে নুন দেওয়া হয়নি। তো এটাকে এখন ভালো করে ভেজে নেব, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব, তারপর মশলাটা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দেব। দেখো মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার ডালগুলো আমি দিয়ে দেব এখানে, আগের থেকে বয়েল করে রেখেছিলাম যে ডালটা, ডালটা দিয়ে দিলাম, একটু জল মিশিয়ে দিই, বেশি ঘন হবে না বেশি পাতলাও হবে না, একটু মাখা মাখা টাইপের আমি বানাবো। এইদিকে ডালটা হতে থাক, ডালটা হতে হতে আমি কচু শাকটা বানিয়ে নেব। এই যে কচু শাকের জন্য কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো যে পাঁচফোড়ন আর তেজপাতা, তেজপাতাটা ঢেলে নিচ্ছে, যে তেলটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এবার পাঁচফোড়নটা দিয়ে দিলাম, এবার একটু ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দেবো, দিয়ে এবার তারপর এখন একে একে সব মশলা দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম হলদির গুঁড়ো,
তারপর ওই যে নিরামিষ সবজিতে তো এগুলিই লাগে, আর কি দেবো, ওই জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি তিন চারটা চেরা কাঁচা লঙ্কা, আদা বেশি কুড়িয়ে রেখেছি, আদা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে ভেজে নেবে, এটা অনেক টাইম লাগবে হতে। আর দেখো ততক্ষণে আমার ডালটাও হয়ে যাচ্ছে, এখন একটু চিনি আর ধনে পাতা দিয়ে ডালটাও নামিয়ে নেব। হয়ে গেল আমার ভেজ ডাল, দেখো একটু চিনি দিয়ে দিলাম আর উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে আর একটু বয়েল করে নেব, তবে ধনে পাতার সেন্টটা ডালের ভিতর যাবে, নামিয়ে নেব। আর এই দিকে তো কচু শাকও একটু চিনি দিতে হয়, তাই আমি একটু কচু শাকও চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। নুন দেওয়াতে কচু শাক থেকে আরও জল বেরিয়ে গেছে, তো ঠিক আছে এভাবে আমি আর একটু কতক্ষণ, অনেকক্ষণ টাইম লাগবে এটা হতে দিই, আর ডালটা নামিয়ে নিই আগে। আলু মটরের সবজি করার জন্য এই যে এখানে আলু কেটে নিয়েছি, কিউব কিউব করে কড়াই চাপিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, তেলটাকে একটু চারিদিকে লাগিয়ে দেব যাতে করে আলুটা না লেগে যায়। তো এ দেখো তেলটা গরম হয়ে গেল, এবার আমি পাঁচফোড়নগুলো দিয়ে দেব। একবারে আমি সোমবার দিয়ে সবজিটা বসিয়ে দেব। পাঁচফোড়নগুলো বেশ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। যে এখানে পনিরের জন্য সব মশলা করে নিয়েছি আর কড়াইশুঁটিগুলোকে একটু ভিজিয়ে রেখেছি, আলুটাও ভাজা হয়ে গেছে, ততক্ষণে মশলা রেডি করতে করতে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো ঢেলে দেব, কড়াইতে মশলাগুলো ঢেলে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, কারণ সব শুকনো মশলা, তো তাই একটু ভেজে নেব। মশলা সব দেওয়া হয়ে গেছে, বাকি রইল নুন দেওয়ার, এই যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেল, এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। কড়াইশুঁটিগুলো ভিজিয়ে রেখেছিলাম জলে, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কড়াইশুঁটিগুলোকে আর একটু ভেজে নেব। আর এদিকে দেখো আমি পনিরও কেটে রেখেছি, পনিরগুলোকে আজকে ভাজবো না, কারণ এই পনিরগুলো ভালো নবদ্বীপের পনির, তাই ভাজতে হবে না, কাঁচা দিলেই চলবে। তো চলো সবজিটাকে আর একটু ভেজে নিই, ভেজে তারপর ঝোল দেবো। কচু শাক দেখেছো কখন বসিয়েছি, আমার দুই তরকারি হয়ে যাচ্ছে প্রায়, তো কচু শাকটা এখন হয়েছে। তো এটাতে নামানোর আগে কি করব, ঘি দিয়ে দেবো। এ দেখো আমি ঘি দিয়ে দিলাম উপর দিয়ে, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো আমার আলু মশলা সব কিছু ভাজা হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেব। বেগুনটা ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে ভেজে নেব। এইভাবে সব বেগুনগুলোই আমি ভেজে নেব। ঝোল উতলিয়ে গেছে, তারপর পনিরগুলো দিয়ে দিয়ে দিচ্ছি আর গরম মশলা, প্যাকেটিং গরম মশলা দিয়ে দিয়েছি, এখন এটা আর একটু হতে দেব। তারপর নামানোর আগে দিয়ে এলাচ আর লবঙ্গ থেতো করে দিয়ে দেব। আর এইদিকে দেখো বেগুন ভাজাটা আমি ঢেকে দিয়েছি, বেগুন ভাজাটা হচ্ছে, ঢাকা দিয়ে দিই বেগুন ভাজাটা। এই যে দেখো লবঙ্গ আর ছোট এলাচ থেতো করে রেখেছি, দিয়ে দিলাম, এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। খুব তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে, আমি দুই চুলাতে
চাপিয়েছি, কারণ তোমাদের দাদার আবার ইভিনিং ডিউটি আছে, ও আবার খেয়ে ডিউটি যাবে, তাই দুই চুলাতে আমার খুব ফাস্ট করে রান্না করতে হচ্ছে। তো এই সবজিটা আরেকটু হবে, ততক্ষণে ভাজিটা দেখি। আমার রান্না বান্না হয়ে গেল, তো চলো তোমাদেরকে এক পাক দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি। তো দেখো এখানে আছে সে ভেজ ডালটা, যে ডাল বানিয়েছি, ডাল আছে, এখানে আছে কাঁচা লঙ্কা, শসা আর বেগুন ভাজা, এখানে আছে কচু শাক, আর এখানে আছে কড়াইশুঁটি দিয়ে আলু পনির দিয়ে একটা সবজি করেছি সেটা। তো তোমাদের দাদাও খেয়ে নিয়েছে, এখন আমার দাদাকে ভাত দিয়ে দেবো, তারপর আমরা সবাই খাবো। এই যে তোমাদের দাদার তো ডিউটি আছে জানোই, ওকে ভাত দিয়ে দিয়েছি। তোমাদের দাদাকে আপেল আর স্ট্রবেরি কেটে টিফিন দিয়ে দিলাম। এই যে আমরা সবাই খেতে বসে গেছি, আর মন্ত্রগীতিরও খাওয়া শেষ, সুদীপন এখনো ঘুম থেকে উঠিনি। এই যে মন্ত্রগীতি খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, ওকে ঘুম পাড়িয়ে দেবো, ততক্ষণে আমরা খেয়ে নিই। ভাত খেয়ে উঠে তো এই যে দেখো মন্ত্রগীতিকে ঘুম পাড়িয়ে দিলাম, তারপর এখন চলে যাব ছাদে, মন্ত্রগীতি ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে ছাদে যাব। এই যে ছাদে চলে আসলাম, কাপড় টাপড়ও আমার সব শুকিয়ে গেছে, এই যে কার্পেটটাও শুকিয়ে গেছে, কার্পেটটা কালকে ধুয়েছিলাম, তো এখন সব কাপড় টাপড় নিয়ে যাব। তা ভাবছি কি খুব সুন্দর রোদ, তো রোদও একটু দাঁড়াই আমার সাথে, যে মাও এসেছে, মাও কাপড় তুলছে, একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় নিয়ে চলে যাব। আর এই যে দেখো আমি বড়ই রোদ দিয়ে দিয়েছি, আমার দাদা আসার সময় আমার জন্য গাছ থেকে বড়ই এনেছে, তো এগুলোকে একটু রোদ দিয়ে দিয়েছি। তারপরে এটার একটা ঝাল মিষ্টি আচার করব, সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা আজকেও রোদ্রে দিয়েছি, আজকেও রোদ্রে দেবো, কালকেও দেবো, তারপর যেদিন বানাবো একটু ভালো করে শুকিয়ে গেলে আমি বানাবো, তো যেদিন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি ভালো লাগছে না দেখতে, খেতেও খুব টেস্ট বড়, এগুলো দেখো সূর্যটা এখন অস্ত যাবে, কি ভালো লাগছে না দেখতে। ঠান্ডার দিনে এই যে দেখো সবাই একসাথে শুয়ে আমরা গল্প করছি, মন্ত্রগীতি নিচে আছে, আর কি আর করবো সন্ধ্যার টাইমটাতে চা টা খেয়ে শুয়ে আছি। যে রাতের রান্না হয়ে গেল, এখন ভাত তো আগেই বানিয়ে ফেলছি, এখন দাদার জন্য দুটো রুটি করে নিচ্ছি, দাদা রাতে রুটি খায়, কারণ অপারেশন করা রুগী তো, তাই রাতে রুটিই দেব। এই যে দুটোই খাবে পাতলা পাতলা করে। এই যে হয়ে গেল দুটো রুটি, আর একটু সবজি দিয়েছি আর একটু গরম জল দিয়েছি, রাতেই হালকাই খাওয়া খাবে, তো দাদাকে দিয়ে দিই, দাদা খেয়ে নিক।